এটা সুন্দর। বিসমিল্লাহি রহমানি রহিম, আসসালামু আলাইকুম। আমি ইশান মাহমুদ, ওনার অ্যান্ড ফাউন্ডার অফ ক্রিয়েশন এইচ। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন, চলে আসছি লাইভে, ঠিক আছে? তো যে যেখানে আছেন একদম জয়েন করে ফেলেন, অ্যান্ড আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিবেন। শর্ট লাইভে আসছি, একদম ছোট্ট একটা লাইভে আসছি। হ্যাঁ, যে ড্রেসটা পরে আসছি, ভয়ঙ্কর ডিসকাউন্ট, ভয়ঙ্কর ডিসকাউন্ট, ঠিক আছে? এত ডিসকাউন্ট অসম্ভব, অকল্পনীয়, অতুলনীয়, ঠিক আছে? যে যেখানে আছেন জয়েন করে ফেলেন, অ্যান্ড বেশি বেশি করে লাভ, লাইক, শেয়ার, কেয়ার, মেয়ার যা আছে সব করে দেন, ঠিক আছে? ওকে, অ্যান্ড জয়নব খাতুন আপু সবার প্রথমে জয়েন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, নিশ্চয়ভাষী বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নিশাত রেজা খান বলছেন হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। নিশাত রেজা খান, ওকে। মৌসুমি খান আপু বলছেন ওকে। ডেভিড হার্ট বলছেন মাশাআল্লাহ, হোয়াট এ ড্রেস আপ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো যে যেখানে আছে তাড়াতাড়ি 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 লাভ, লাইক, শেয়ার, কেয়ার, মেয়ার যা আছে সব করে দেন। সাউন্ড প্রবলেম, সাউন্ডের প্রবলেম, দেখেন তো ক্লিয়ার আছে নাকি সবকিছু ক্লিয়ারলি? আপু অর্গ্যান্ডি বলে আপনি আমাকে লন কাপড় ধরাই দেন, কি বলেন? অর্গ্যান্ডি হলো 1050, লন হলো 1400, আমি অর্গ্যান্ডি বলে লন কেমনে ধরাই দিব আপু, বলেন না একটু, কেমনে ধরাই দিব বলেন? হ্যাঁ, তাহলে লস হয়ে গেল না, তাহলে ভুল কোনো ড্রেস গেছে, এক্সচেঞ্জ করে নেন, ওকে। মাই মিস্টেক, ছোট ছোট চাপা ফুলের ড্রেস নাই, বাবা চাপা ফুলের ড্রেস চাচ্ছেন, জয়েন করে ফেলেন সবাই, ভয়ঙ্কর ডিসকাউন্ট হতে যাচ্ছে। আমি যে ড্রেসটা পরে আছি ফুল এমব্রয়ডারি করা, কটন, পিওর কটনের ড্রেস, ঠিক আছে? এখানে আর কোনো কথাবার্তা নাই, হ্যাঁ, জাস্ট নিয়ে নিতে হবে, যেই দাম দিব আজকে এই ড্রেসটা, দাঁড়ান তো, যে দাম দিব এই ড্রেসটার, বললাম না চারদিকে সব কিছুর দাম বেড়ে গেছে, আর ক্রিয়েশন এই যে ড্রেসের দাম কমে গেছে, উল্টা না, কেমন জানি মজার ব্যাপার না, যে কেমনে কেমনে পসিবল, দাঁড়ান তো একটু, এটা কী হইলো, ছুটে যায় কেন, তখন ওই যে তখন যে ছুটলো তারপর খালি ছুটেই যেতেছে, ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে, নাইস ড্রেস, থ্যাংক ইউ আপু, আপনি অনেক কিউট, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, কালারগুলো আবার দেখাই, হ্যাঁ, এটা তিনটা কালার আছে না, লিখে কি দিছে ওখানে দেখো, ওকে। এই জামা ফুলগুলো বেশি বড়, ছোট ফুলের ড্রেস নাই, আচ্ছা ছোট ফুলের ড্রেস দেখা যায়, বেশি বড় এই জামার ফুলগুলো, অনেক বড় তাই, আমার তো মনে হচ্ছে না এত বড়, তো মনে হচ্ছে জানতে এত বড় 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 ফুলের ড্রেস করি। হ্যাঁ, আমাকে কালারগুলো দেন তো, হ্যাঁ মেরুন, আমি আমি কিন্তু একদম নেভি ব্লু কালার পরে আসছি, দেখেন, হ্যাঁ খুব সুন্দর একটা নেভি ব্লু কালার পরে আসছি, বোঝা যাচ্ছে? একদম সুন্দর একটা নেভি ব্লু, দেন একটা মেরুন আছে, দেন আমাকে আরেকটা দেন, ওকে, তো দেন একটা ব্ল্যাক আছে, ওয়াও, ব্ল্যাকের সাথে রেড কন্ট্রাস্ট, কোনটা বেশি সুন্দর লাগে বললেন আমি আরেকটা বানাই ফেলবো, ঠিক আছে? ওকে, এত সুন্দর একটা জিনিস দেখেন তো, ওয়াও ওয়াও, ঠিক আছে, এটা হচ্ছে কি কি বলে শেয়ার ধান, থ্যাংক ইউ, অ্যান্ড 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 আমি আরেকটা দেখাই দিই, আমারটা পরে দেন, এক মিনিট এক মিনিট এক মিনিট, এই যে মেরুন, মেরুন কালারটা দেখেন, চকো চকো ঝকো ঝকো, ফুল এমব্রয়ডারি কিন্তু এটা, হ্যাঁ, অ্যান্ড ওই যে ওরকম হার্ট টাইপের এমব্রয়ডারি না, আমি সব বুঝাই দিব, আমারটা যখন দিব ওটা দেন, আমারটা দিয়ে দেন, অ্যান্ড আমি যেটা পরে আছি, হ্যাঁ, যেটা কি না সবচেয়ে সুন্দর আমার মনে হয়েছে, সবচেয়ে সুন্দর বলেই তো আমি এটা পরে আছি, তাই না? এই যে এই জিনিসটা, ও মাই গড, এত সুন্দর, হ্যাঁ, একদম খুব সুন্দর, একদম খুব সুন্দর নেভি ব্লু কালার, ওই ইয়েলোটা দিবা না, ইয়েলোটার সাথে কিন্তু প্রাইসটাও দিও, হ্যাঁ, ওকে, এই যে
Wow, অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এন্ড এই যে পুরোটুকু দেখেন, ও মাই গড, মেজারমেন্ট করে দিব অ্যান্ড ওই ড্রেসগুলো দেন তো আজকে যেগুলো দেখাবো। হ্যাঁ, মাথা নষ্ট সব ড্রেসেস দেখাবো আজকে। হ্যাঁ, এই যে এই ড্রেসটা আবার আসছে, এই কালারটার মোস্ট ডিমান্ড ছিল, তো এই কালারটা আবার দেখাই দিব। হ্যাঁ, প্যাকেটটা না আর খোলা লাগবে না, থাক, এই ধরনের অনেকগুলো ড্রেস দেখিয়ে দিব। হ্যাঁ, আর খোলা লাগবে না কারণ দামগুলো হারাই যাবে, বাদ দেন। এটা দেখাই দিব, এই যে এইটা, তারপর বাহ, এইটা আর এটা সাম পিসেস আছে কিছু। হ্যাঁ, অ্যান্ড এই যে এটা দেখাই দিব, গ্লাস ওয়ার্কের সবগুলো খুব কম কম পিস আছে, দেখি কি করা যায়। ঠিক আছে, ভয়ঙ্কর ডিসকাউন্ট লাইভ টু অ্যান্ড এই দেখেন, মানে আফটার ইট ভয়ঙ্কর ডিসকাউন্টের লাইভ টু এটা। ঠিক আছে, এত সুন্দর ড্রেস, এত সুন্দর ড্রেস, এত সুন্দর ড্রেস, হ্যাঁ মিস করবেন না একদম 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 একদম। ব্লু কালারের বিরাট বড় সড়ো ওড়না দিয়ে, হ্যাঁ অ্যান্ড সবার হয়ে যাবে এমনভাবে দেয়া আছে। হ্যাঁ, মেরুনটা সেলাই করলে ভালো হবে, তাই মেরুনটা সেলাই করবো। আচ্ছা দেখি, হ্যাঁ আসলে দেখি কোনটা সেলাই করা যায়, কারণ আমার যদি ভালো লাগে আমি তিনটাই সেলাই করে ফেলবো। হ্যাঁ, আমাকে মেজারমেন্ট টেপটা দেন না, ওইদিকে আছে, আমি প্রথমে মেজারমেন্টটা করে নিই। আচ্ছা, মেজারমেন্টটা আমি মুখেই বলতে পারবো। হ্যাঁ, এটার বডি 60 ইঞ্চি হবে, 60 ইঞ্চি হবে অ্যান্ড লং 46+ হয়ে যাবে, মেজারমেন্ট করা লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ঘটনাটা, এটা হচ্ছে ফুল কটনের কাপড়। আমি একটু বলি, এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিসকাউন্টে পাচ্ছেন। এই এই ড্রেসের প্রাইস ছিল 1450 টাকা অ্যান্ড এইটা আজকে অনেক ডিসকাউন্টে, হিউজ পরিমাণ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন, কত টাকায় সেটা বলে জানাবো। হ্যাঁ, একটু অপেক্ষা করলে, নাইস ড্রেস, প্রাইস কত বলে দিব। ঠিক আছে, বেশি বেশি একটু শেয়ার কেয়ার করে দেন। হ্যাঁ, ওকে, সো এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা নেভি ব্লু কালার অ্যান্ড একটু রয়্যাল শেড দিচ্ছে, দেখেন তো খুব সুন্দর রয়্যাল নেভি ব্লু কালারের ভেতর লাগছে, ওরকম না যে ডার্ক একদম ব্ল্যাকিশ নেভিগুলো, ওরকম কিছু না, খুব সুন্দর একটা, মানে সিল্কি নেভি ব্লু হয় না, খুব সুন্দর একটা সিল্কি নেভি ব্লু কালার। হ্যাঁ, ফুল পিওর কটনের 100%। হ্যাঁ, আমি আপুর কাছ থেকে অনেক জামা নিয়েছি, একটার থেকে আরেকটা সুন্দর। ওকে, ঠিক আছে, রাশমুন নাহার শিউলি যারা নিয়েছেন তারা ঠিকই জানেন। হ্যাঁ, অ্যান্ড ওই যে আমরা লাইভে আসলে হয় কি, খালি আমার লাইভে না, সব কটা লাইভেই দেখবেন এরকম ফেক ফ্রড কিছু ঘোরাফেরা করতে থাকে, সো ওগুলো কিছু ব্যাপার না। হ্যাঁ, সো ওনারা এই কাজেই নিয়োজিত আছেন, তো ওগুলো আমরা কোনো কিছু ব্যাপার মনে করি না। লাভ ডান, লাভ ডান, আচ্ছা আজকে শেয়ার ডান না, আজকে লাভ ডান। ওকে, তো এই হচ্ছে গিয়ে ঘটনা অ্যান্ড এইটা হচ্ছে পিওর কটন, একদম পিওর কটন, দুইটা ড্রেসই পরবো, মাশাআল্লাহ। কি নাই, কালার নাই না? আচ্ছা, ওকে, সো আপু আমার একটা ড্রেস অর্ডার ছিল, পেজে লক করেন আপু, কি অবস্থা দেখেন। হ্যাঁ, কি অবস্থা দেখেন, পেজ থেকে জানিয়ে দিবে। ঠিক আছে, একদম পিওর কটনের ভেতরে শেডিং করা আছে ব্লুর সাথে, খুব সুন্দর একটা পিকক শেডের ব্লু। হ্যাঁ, পিকক পিকক মানে পিকক প্লাস সি গ্রিন টাইপের একটা ব্লু, ব্লুইশ শেডে আছে। ঠিক আছে, তার মধ্যে এখনো পাই নাই আপু, পেজে লক করেন। ঠিক আছে, অল ডান আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে গলার অংশ অংশটা, মাশাআল্লাহ। হ্যাঁ, একদম সুন্দর করে এমব্রয়ডারি করা, আমি নিব, বাট আমি মোটা আমার কি হবে আপু, 60 ইঞ্চি বডি পার্ট দেওয়া আছে, এখন কাট করে কত ইঞ্চি থাকবে এটা আপনার টেইলারকে আপনি জিজ্ঞেস করলে পাবেন। হ্যাঁ, ওকে, আপনি রং কি পাকা হবে? অবশ্যই আপু, রং পাকা না হলে দেখাবো কেন বলেন তো, এই যে দেখেন এত সুন্দর একটা সাবিনা চৌধুরী। ঠিক আছে, নক করেছিলাম, কোনো রেসপন্স পাইনি, বসে থাকেন, রেসপন্স পাবেন। হ্যাঁ, অর্ডার যেহেতু করেছেন, যদি কনফার্মেশন কল পেয়ে থাকেন অবশ্যই রেসপন্স পাবেন, একটু অপেক্ষা করেন আপু, বসে থাকেন একটু। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে গলার অংশটা। হ্যাঁ আপু, তোমার কাছ থেকে অনেকগুলো জামা নিয়েছি, খুবই খুবই সুন্দর তোমার জামাগুলা, আলহামদুলিল্লাহ। আর একটা যে কালো ড্রেস দেখাইলা, ওইটার সালোয়ার কাপড় কতটুকু? 2 গজ মনে হয়। ঠিক আছে, 2 গজে এখন প্যান্ট স্টাইল করে তো, এবার সালোয়ার স্টাইল করে হয়ে যায় 2 গজে, তবে ওই যে ভেলভেট স্টাইল যদি করতে চাও, ভেলভেট স্টাইল তো আলাদা করে কাপড় কিনে করতে হয়। ঠিক আছে, ওইটা হবে না বোধ হয়, বাট ই হয়ে যাবে। হ্যাঁ, পিছন সাইড দেখাও, সব দেখাবো, ওয়েট অ্যান্ড ওয়াচ।
ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে টোটাল, ওকে, এই যে এটা হচ্ছে গিয়ে টোটাল গলাটা, অ্যান্ড এই গলাটা আপনি রাউন্ড শেপে অনেক সুন্দর করে কাট পেয়ে যাচ্ছেন, হ্যাঁ একদম রাউন্ড শেপে খুব সুন্দর করে করা আছে। দেন এই যে এটা হচ্ছে গিয়ে ভেতরের জায়গাটা, এখানে আপনি বাটন লাগিয়ে নিতে পারেন চাইলে, হ্যাঁ একদম কতগুলো বাটন কিনতে পাওয়া যায় না, খুব সুন্দর সুন্দর বাটনগুলো তো লাগিয়ে নিতে পারেন, কিংবা এভাবেই রাখতে পারেন। এটা আবার গলাটা ইউ গলা, মানে এভাবে গলাটা কাট করে দেন এখান দিয়ে একটা ফাঁকার মতো রাখতে পারেন, হ্যাঁ এটা আপনার উপর ডিপেন্ড করে। আপু আমি অলিভ কালার ড্রেসটা আমি নিয়েছি, ঠিক আছে, ওকে, আমি আগে অনেকগুলো ড্রেস নিয়েছি, স্বপ্নম আলম, থ্যাংক ইউ আপু, বেশি বেশি করে শেয়ার করে দেন, ঠিক আছে, যারা নিয়েছেন হ্যাঁ তারা তো জানেন আমাদের ড্রেস সম্বন্ধে, ঠিক আছে, সো বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে আজকের ভয়ঙ্কর ডিসকাউন্ট কারো মিস না হয়, শর্ট লাইফ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে গলার পোর্শনটা, গলার পোর্শনটা কিন্তু আলাদা কোনো কাপড়ের উপর করা না, হ্যাঁ সেম কাপড়টার উপরে এমব্রয়ডারি করা, সেক্ষেত্রে হয় কি সেম কাপড়ের উপর এমব্রয়ডারি করা থাকলে ওই যে শক্ত শক্ত যে ভাবটা নিয়ে না ভয় থাকে, যে একটু হার্ড হয়, যদি ইয়ক করে এমব্রয়ডারি করা থাকে তাহলে একটু হার্ড হার্ড ভয় থাকে, তো এটা কিন্তু সেরকম না, হ্যাঁ এটা কিন্তু পাটির মতো খুব সুন্দর করে পিটানো কাজ, একদম পাটির মতো পিটানো কাজ, অ্যান্ড এটা কিন্তু এই যে দেখেন এমব্রয়ডারি বলতে আবার ঠিক ওই এমব্রয়ডারি টাইপেরও না যে ভারী হেভি টাইপের, এটা হচ্ছে একটু স্টিচ এমব্রয়ডারি বলে না, স্টিচ টাইপের এমব্রয়ডারিটা, স্টিচ টাইপের। রাজিয়া খান বলছে আপু তোমার কাছ থেকে অনেকগুলো জামা নিয়েছি, যেমন কথা তেমন কাজ, যেমন বলো তেমনই হয় আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ড্রেসটা অর্ডার করেছি 2 ডেজ, এখনও কল দেয় নাই লাবণী মারি, একটু লাবণী মারি আপুকে একটু স্ক্রিনশটে রাখেন তো, 2 ডেজ হয়ে গেছে এখনও কল পান নাই, এটা তো রেয়ার, দেখে কল রিসিভ করেন নাই, ঠিক আছে। এটা হচ্ছে গলার ভেতরের অংশটা, অ্যান্ড এই যে সাইডে কিন্তু জারি সুতো দিয়ে এমব্রয়ডারি লাইন করা আছে, ঠিক আছে, একদম নেক পোর্শনটা জারি সুতো দিয়ে সুন্দর পাইপিং লাইন করা আছে, তার মধ্যে আবার সিকোয়েন্সের ওয়ার্ক দেখেন তো, এটার সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, গোল্ডেন কালারের সিকোয়েন্স একদম মানে খুব সুন্দর করে বসানো আছে, ঠিক আছে, অ্যান্ড এটা কিন্তু গোলাপি কালারের স্টিচ এমব্রয়ডারি, ওকে। তো এটা গলার পোর্শন গেল, অ্যান্ড গলার পোর্শনে দেখেন এখান থেকে আবার অনেক সুন্দর করে সাইড থেকে নূপুরের যে ঝুল থাকে না, নূপুরের যে ডিজাইন থাকে সাইডের ডিজাইনগুলো ওরকম ডিজাইন, ঢেউ 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 টাইপের ডিজাইন করে দেন এখান দিয়ে আবার সুন্দর করে বসানো হয়েছে সিকোয়েন্স, অ্যান্ড এই যে এটা হচ্ছে লাস্ট এমব্রয়ডারি পোর্শন, হ্যাঁ পিঙ্ক কালার এমব্রয়ডারি অ্যান্ড যে গোল্ডেন কালার এমব্রয়ডারি বসানো, ঠিক আছে। এ কাজের কালো রঙের জামা আছে, হ্যাঁ কালো রঙের জামাও আছে, দেখাই দিব, ঠিক আছে, তিনটা কালারই দেখিয়ে দিব, এটার মধ্যে কালো মেরুন, অ্যান্ড আমি পরে আছি ব্লু, ব্লু কালারটা আছে, ঠিক আছে, প্যানেল পোর্শন, হ্যাঁ ফুল অফ ডিজিটাল প্রিন্ট, অনেক সুন্দর করে পুরোপুরি ডিজিটাল প্রিন্ট করা আছে, দেখেন তো পুরোপুরি পুরোপুরি সুন্দর ডিজিটাল প্রিন্ট, এবং খুব সুন্দর রয়্যাল টাচ অ্যান্ড ফ্লোরাল টাচ, একদম রয়্যাল টাচ আছে এবং ফ্লোরাল টাচ আছে, একদম দুইটা টোন মিলেমিশে এত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে, একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ এখানকার খেলাটা দেখেন খুবই সুন্দর, কালারের যে একটা খেলা হয়েছে একদম বিশেষ সুন্দর একটা জিনিস, ঠিক আছে, এত সুন্দর করে শেডিং করা হয়েছে সি ব্লু কালার দিয়ে, সি ব্লু কালারের সাথে। আপু আমি বলেছিলাম বুধবারের মধ্যে ড্রেস লাগবে, তাই রবিবার অর্ডার করেছিলাম, একটু দেখবে আপু বুধবারের মধ্যে যেন পাই, আছে কি বার, আজকে সোমবার, আপু আপনি কনফার্মেশন কল পেয়েছেন, তাহলে পেয়ে যাবেন, একটু অপেক্ষা করেন, হ্যাঁ ওকে। সো এই হচ্ছে গিয়ে ঘটনা, অ্যান্ড এই যে এটা হচ্ছে প্যানেল পোর্শনটা, দেখেন প্যানেল পোর্শনটা অদ্ভুত 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 সুন্দর, এই যে দেখে নেন, হ্যাঁ ফ্লোরালগুলো দেখেন একদম টুকটুকে লাল ফ্লোরাল আছে, গোল্ডেন আছে, কালার কম্বিনেশন আছে, পিঙ্ক কালার আছে, সব মিলিয়ে জোস, ওয়াও জোস একটা ব্যাপার স্যাপার। দেন এইটা হচ্ছে প্যানেলের এমব্রয়ডারিটা, হ্যাঁ প্যানেলের এমব্রয়ডারিটাও বিশেষ সুন্দর, আপু কল পাই নাই, লাবণী ম্যারি আপু কল পায় নাই, ঠিক আছে, অ্যান্ড অ্যান্ড লাবণী ম্যারি আপু আছে কল পাননি না, আচ্ছা এর আগে লাবণী ম্যারি আপুর কমপ্লেনই বলেছি, ওকে আপু তাহলে একটু অপেক্ষা করেন, হ্যাঁ প্রবলেম সলিউশন হয়ে যাবে। এই যে এটা হচ্ছে লাস্ট প্যানেলটা, লাস্ট প্যানেলটা এইভাবে পাইপিংয়ের মতো করে ফুল এমব্রয়ডারি করা, এই যে এই পোর্শন এই পোর্শন এই পোর্শন টোটালি কিন্তু নিখাত নিখুঁত এমব্রয়ডারি করা আছে, এই যে ওয়াও, ঠিক আছে। আপু তোমার জামা সরি তোমার কাছ থেকে 16টা জামা নিয়েছি, সব কয়টা সুন্দর, তোমার লাইফ দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, না নিয়ে পারি না, আজকে যদি
এই ড্রেস মিস করেন, হ্যাঁ, যে প্রাইসে এই ড্রেস পেতে যাচ্ছেন, যদি মিস করেন আমার কিছু করার নাই, যদি মিস করেন, ঠিক আছে, এতটাই রিজনেবল, এতটাই রিজনেবল, ঠিক আছে। এই যে দেখে নেন, হ্যাঁ, এত সুন্দর একটা জিনিস, টোটাল ফ্রন্ট পার্ট গলা এমব্রয়ডারি করা, সিকোয়েন্স ওয়ার্ক করা, অ্যান্ড প্যানেল এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, হ্যাঁ। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভ পোর্শনটা ফুল ডিজিটাল প্রিন্টেড, স্লিভসটাও খুব সুন্দর করে, এই যে স্লিভসে দেখেন অল ওভার স্লিভসে এরকম গোলাপ গোলাপ ডিজিটাল প্রিন্ট করা আছে, এবং কালার শেডিংটা দেখেন, ও মাই গড। আমি না এক কথা তিনোটা কালার খুলেছি, তিনোটা কালার ভালো করে অবজার্ভ করেছি, তারপর আমি একটা কালার বানিয়েছি, বুঝতে পেরেছেন? তার এই কালারটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে। প্লিজ চেক ইনবক্স, ইনবক্স চেক করা হবে। এটা কি বাংলাদেশি কটন? জি আপু, এটা দেশি কটন। সৈয়দা আলপনা সরকার বলছেন, আপু ডেলিভারি চার্জ কত? ঢাকার ভেতরে হচ্ছে 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। ওকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে স্লিভস, আর স্লিভসটা একদম লং স্লিভস হয়ে যাবে, একদম লং স্লিভস। এগুলো হচ্ছে গিয়ে গোলাপ পোর্শন, ছোটো 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 গোল্ডেন গোলাপ আছে, এবং পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার আছে সাথে, তার সাথে আবার শেডিং করা আছে ব্লু কালারের, জাস্ট লাস্ট পোর্শনে, হ্যাঁ, স্লিভসটা লাস্ট পোর্শনে এই শেডিংটা খুবই ভালো লাগে। এই যে দেখেন, দেখতে খুবই ভালো লাগে, অ্যান্ড খুব তাকায় তাকায় থাকে, ঠিক আছে, তাকায় তাকায় থাকা ব্যাপার আছে না, খুব তাকায় তাকায় থাকে, ঠিক আছে। অ্যান্ড প্যানেল পোর্শনে, স্লিভসের প্যানেল পোর্শনে যে দেখেন গোল্ডেন কালারের একদম কলকা কলকা প্যানেল পোর্শন দেওয়া আছে, খুব সুন্দর একটা জিনিস। চলে গেলাম ড্রেসের শেষের দিকে, অ্যান্ড এটা হচ্ছে টোটাল স্লিভসটা, টোটাল স্লিভসটা, হ্যাঁ, অ্যান্ড একদম লং স্লিভ হয়েছে। আমি যে পাইপিং করি আমার এখানে মনে হচ্ছে, মানে আমি যে পার্টটা করি, বর্ডারটা করি সবসময় স্লিভসে, এটা আর প্রয়োজন হয়নি এখানে, ঠিক আছে। ওকে, স্মোতা মিলি আপু বলছে, আপু আমি আপনার পেজ থেকে, আচ্ছা স্মোতা লাকি মিলি না আপু, সরি, স্মোতা লাকি বলছে, আপু আমি আপনার পেজ থেকে প্রায় 20-25টা ড্রেস কিনেছি, কিন্তু আপনি আমার কমেন্টস পড়েন না কেন? পড়লাম স্মোতা লাকি আপু, এই আমি আপনার অনেক কমেন্ট পড়ছি, যান কি বলেন, আমি প্রায় আপনার কমেন্ট পড়ি, কি যে বলেন না, কষ্ট পাইলাম এখানে। রুদিনা খালিদ আপু বলছে, আপু আপনার ড্রেস ড্রেস যেটা দেখি সেটা নিতে ইচ্ছে করে, কোনটা রেখে কোনটা নিব ভেবে পাই না, এত সুন্দর ড্রেস কোথায় থেকে নিয়ে আসেন গো? ওকে, নিয়ে আসতে হয়, বুঝেন না ব্যাপারটা, বুঝেন নাই, ভালোবাসাবাসির একটা ব্যাপার আছে, নিয়ে আসতে হয়। আচ্ছা, এটাতে কিন্তু বর্ডার করিনি আমি, হ্যাঁ, কারণ এটা এমনিতেই অনেক লং, তার মধ্যে আবার এটা এত সুন্দর একটা ডিজাইন করা আছে নিজে থেকে, আমার আলাদা করে তাকে আর গুছাইতে হয় নাই, ঠিক আছে। ওকে, ব্যাকপার্ট তো দেখাও নাই, ব্যাকপার্ট দেখান, স্যালোয়ার দিয়ে দিছেন, আচ্ছা ব্যাকপার্টটা দেখাই, তাই না, আমরা পাগল হয়েছি, আমরা আসলে একটা ধান্দায় আসছি তো, মানে একদম ধ্যানদালাই আসছি। ওকে আপু, ব্যাক সাইড দেখার নাই, এই যে নেন, দেখে নেন ব্যাকপার্ট, ওয়াও। ওকে, স্বপ্নম সুবর্ণ আলো আপু বলছে, আপু আমার কমেন্ট পড়ছে না কেন? এই যে পড়ে নিলাম, এই যে ব্যাক সাইড, যান যারা ব্যাক সাইড ব্যাকপার্ট দেখার জন্য পাগল হয়ে গেছিলেন, এই যে দেখে নেন ব্যাকপার্ট, অসম্ভব সুন্দর ব্যাকপার্টটা, অসম্ভব সুন্দর। অ্যান্ড ব্যাকপার্টে দেখেন তো এইভাবে খুব সুন্দর একটা, না ওই যে কলসের মতো, নাকি একটা কলসের মতো একটা সুন্দর, মানে ফ্লাওয়ার ভাসের মতো সুন্দর একটা ই দেয়া, যেটা কিনা আপনার এই যে নেক পোর্শন, মানে পিঠ পোর্শনে পড়বে, তারপর ব্যাক পোর্শনে, মানে ঠিক মিডল মিডল না আপার মিডলে পড়বে। অ্যান্ড এই যে দেখে নেন, এখানে ফ্লোরালের যে ডিজিটাল প্রিন্টটা, ও মাই গশ, এত নাইস, এত নাইস। অ্যান্ড আপনার সবচেয়ে ভালো লাগবে যে জিনিসটা, এটা হচ্ছে কালার, ও আল্লাহ কালার শেডিং, এইদিকে দেখেন তো, এই কালারটাতে না মনে হয় কি যে চোখটা ফেরানো যাচ্ছে না, এত সুন্দর কালার শেডিং, ঠিক আছে আপু। আমি ঢাকার ভিতরে, ঢাকার ভিতরে তো 80 টাকা, হ্যাঁ। এই যে এটা হচ্ছে ব্যাকপার্টটা, ব্যাকপার্টে এই যে ফ্রন্ট পার্টের মতোই প্যানেলটা, যেমন এইভাবে ডিজিটাল প্রিন্ট করা, এইরকম খুব সুন্দর করে নাইসলি ডিপলি ক্লোজলি দেখেন, একদম খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে, কালারফুল ডিজিটাল প্রিন্ট করা। দেন এটা হচ্ছে প্যানেল পোর্শন, ও মাই গড, ও মাই গড, আমি আর চোখ ফিরাইতে পারতেছি না, দেখেন, একদম চোখ ফিরাইতে পারতেছি না, দেখেন তো এত সুন্দর একটা জিনিস, হ্যাঁ। আমি 8টা নিয়েছি অনলাইন থেকে, এতগুলা ড্রেস অন্য পেজ থেকে নিয়েছি বলে মনে পড়ে না, লাইলা আসমা আক্তার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালোবাসা 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 ভালোবাসার আরেক নাম হচ্ছে কি, লাইলা আসমা আফরোজ, হ্যাঁ, তারপর ইসমত আরা লাকি, দেন আরো 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 রসিনা খারে, সবাই সবাই সবাই, হ্যাঁ, এত এত ভালোবাসা জমে গেছে আমাদের, ঠিক আছে। আপু ড্রেসটা গিফট করবো, তাই বুধবারে দরকার, আমাকে একটু ম্যানেজ করে দাও, আর ওর না
সাজেশন দেওয়ার কথা গতকাল যে ড্রেস পেয়েছি হাতে ওড়নাটা অনেক ছোট ওইটাও চেঞ্জ করে দেওয়ার কথা দেখবে একটু হ্যাঁ আপু দেখে নেবে আপনার প্রবলেম এখনই সলভ করতে মানে এটা এখনই নাও সলভ করো হ্যাঁ কারণ বুধবার কিন্তু সময় নেই আসলেই ঠিক আছে তো একটু এখনই বলেন যে এখনই সলভ করো এটা ওকে সো বিউটিফুল দেখেন তো এমন করলে আর আরে কি হয়েছে আপু ওড়নাটা কি কটন রাইট হ্যাঁ আপু ওড়নাটা কটন এটা হচ্ছে প্যানেল পোর্শনটা ব্যাক পার্টের হ্যাঁ তো এটা চলে গেল অ্যান্ড সালোয়ারটা দিয়ে দেন তো সালোয়ারটা ড্রেসের সেম কালার এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা পিওর কটনের সালোয়ার দেয়া আছে হ্যাঁ একদম আপু আমি মুন্সিগঞ্জের সুন্দরবন কুরিয়ারে ব্যবহার অনেক খারাপ একটু দেখবেন প্লিজ আপু মুন্সিগঞ্জের সুন্দরবন কুরিয়ারের ব্যবহার অনেক খারাপ এটা তো আমার কিছু করার নাই আপু হ্যাঁ তবুও আপনি যেহেতু বললেন আমি কমপ্লেন আপনার কমপ্লেনটা পৌঁছে দিব ঠিক আছে কোন নিধি নিধি আপু আচ্ছা আমরা দেখবো এই ব্যাপারটা হ্যাঁ ব্যবহার এত মানে খারাপ কেন করা যাবে না অবশ্যই ব্যবহার খারাপ করা যাবে না যে কুরিয়ার সার্ভিসই হোক যদি এটা আমাদের হাতে না তবু আমরা যতটুকু পারবো ব্যবস্থা নিব ঠিক আছে ঋষিভাষী বলছে ভালোবাসার আরেক নাম ক্রিয়েশন এইচ আলহামদুলিল্লাহ আপু তোমার সবগুলো ড্রেস খুব সুন্দর তোমার কাশ্মীরের জামাটাও নিয়েছি ওকে থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে সুবর্ণা আলম বলছে আমার ড্রেস চেঞ্জ করে দিবা না ড্রেসের প্রবলেম থাকলে কেন চেঞ্জ করে দিবা হ্যাঁ হ্যাঁ এই অন্য তো অনেক বড় আসলেই অনেক বড় সড় অন্যা হ্যাঁ যেমন চওড়া তেমন হ্যাঁ সুবর্ণা আলম আলমের আলম আপুরও প্রবলেমটা দেন তো একটু সুবর্ণা আলম আপু আসসালামু আলাইকুম আপু আমি এই ড্রেসটা দুই সেট নিব ঠিক আছে আমি যেই দাম বলবো তারপর মনে হবে কি যে আমি সবাইকে গিফট করি এই ড্রেসটা এইভাবে মনে হবে আমি ট্রাস্ট মি আমি যেভাবে দামটা দিব এই ড্রেসের পাগল জাস্ট পাগল করা দাম ঠিক আছে আপু আমি ছয়টা ড্রেস নিয়েছি ঈদে তোমার ড্রেস পরেছি আলহামদুলিল্লাহ নওরি ইসলাম নুপুর আপু থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ঠিক আছে পরেছি প্রাইস 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 বলে দিব এইটা হচ্ছে কি ওড়নাটা ও মাই গড কি যে গর্জিয়াস কি যে লাক্সারি কি যে সুন্দর ওড়না কি যে সুন্দর ওড়না আমি কই চাই ওড়নাটা লং অ্যান্ড চওড়া দেখেন হ্যাঁ আপনার লং অ্যান্ড চওড়া দেখলেই বুঝে যাবেন ও মাই গড এত সুন্দর একটা জিনিস এটা কি পার্টি ড্রেস আপু এটা পার্টি ড্রেস না যেই দামে দিব দামটা শুনলে মনে হবে যে হ্যাঁ হ্যাঁ এই ড্রেসে পার্টি ড্রেস বাট আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন যে কোনো পরে যাওয়ার জায়গায় পরে যাওয়ার মতো ড্রেস দেখেন তো একদম ডার্ক ব্লু কালার হ্যাঁ খুব সুন্দর ব্লু কালারের ওড়না তার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আমি একটু ওড়নাটা পরে জাস্ট দেখাই হ্যাঁ এই ড্রেসটা নিতেই হবে হ্যাঁ শাকিলা মামুন নিতেই হবে আপু জাস্ট অনেক অনেক সুন্দর ওকে তো এটা হচ্ছে গিয়ে ওড়নাটা দেখে নেন অসম্ভব সুন্দর ওড়না ওড়নার পার্টটা নিয়ে কথা বলি একটু হ্যাঁ ওড়নার পার্টটা নিয়ে না কথা বললেই না একদম 7 ইঞ্চি পরিমাণ 6-7 ইঞ্চি পরিমাণ চওড়া পার্ট দেওয়া আছে এবং পার্টটা খুবই সুন্দর হ্যাঁ যেটা কিনা হচ্ছে ডার্ক কালারের সাথে গোল্ডেন কালারটা অনেক যায় তো এটা হচ্ছে একটু রোজ গোল্ড টাইপের কালার দিয়ে হ্যাঁ রোজ গোল্ড টাইপের কালার দিয়ে অনেক সুন্দর করে এই যে এইভাবে প্রিন্ট করা আছে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা আছে দেন এটাও কিন্তু অনেক নাইস পাতা 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 যে প্রিন্টটা দেখছেন এই পাতাটা কি পাতা বলে রে গোলাপ পাতা না গোলাপ পাতা দেখেন গোলাপ পাতা পাতা দেন এইখানে আবার রাউন্ড রাউন্ড শেপে 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 অনেক সুন্দর মানে জাস্ট দেখেন ও গোলাপ পাতা না শুধু এখানে আবার গোল্ডেন কালারের গোলাপও আছে তাই না এত সুন্দর একটা জিনিস ঠিক আছে তো পার্টটা অনেক সুন্দর মানে লিটারালি বলতে গেলে যে এইটা আসলে এত এত ঘেটে টেটে দেখার কিছু নাই জাস্ট আপনি একটু দেখবেন যে হ্যাঁ দূরে থেকে ভালো লাগছে কিনা দেখেন তো দূরে থেকে কিন্তু খুব ভালো লাগছে লুকটা না একদম আলাদা টাইপের একটা গর্জিয়াস লুক দিচ্ছে কটন কটনের ওড়না হ্যাঁ ড্রেসটা ফুল কটন ওড়নাটা কটনের অ্যান্ড এখানেও কিন্তু শেডিং আছে দেখেন তো খুব সুন্দর ব্লু খুব সুন্দর একটা ব্লু খুব সুন্দর একটা ব্লু ব্লু শেডিং আছে হ্যাঁ ব্লুর সাথে ব্লু শেডিং আছে দেন এটা হচ্ছে গিয়ে এই যে ওয়াও ওয়াও কই যাই বলেন প্রাইস তাড়াতাড়ি বলে চলো এক্ষুনি বলবো প্রাইস যান এক্ষুনি বলবো প্রাইস এক্ষুনি বলবো হ্যাঁ সো তাড়াতাড়ি গেস করে ফেলে প্রাইস কত হতে পারে মাশাল্লাহ টাইপের একটা জিনিস হ্যাঁ ওনার মিডল অংশটা একটু দেখেন হা হয়ে থাকবেন হ্যাঁ মিডল পার্টটা দেখেন ও মাই গড এই যে দেখেন হ্যাঁ একদম কি গোলাপ জানি এটা বলে গোলাপি গোলাপ ঠিক আছে গোলাপি গোলাপ দেন এইখানে দেখেন গ্রিন গ্রিন পাতা ও মাই গড এত সুন্দর একটা লুক আসছে আচ্ছা মিডলে পড়তে পারলাম না আমি না সুন্দর করে মিডলে পড়ি এই যে
ঠিক আছে? তো যার যার ভালো লাগে নিয়ে নিয়ে প্রাইস শেষে 90 টাকা হবে। তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি যেন আপনারা বলতে পারেন এর জন্য বলে দিলাম। দেখেন তো যেভাবে নিচ্ছি সেভাবে ওনাটা সুন্দর লাগছে, ঠিক আছে? খুবই সুন্দর একটা ওনা, ফ্লাওয়ার ফ্লাওয়ারে সারা ভরা, অ্যান্ড কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ এত ভালো, ঠিক আছে? 90 টাকা হবে প্রাইস শেষে। গেস করে ফেলেন, ভয়ঙ্কর ডিসকাউন্টে যাবে আজকে ড্রেস, ঠিক আছে? ভয়ঙ্কর ডিসকাউন্টে যাবে। অ্যান্ড প্রাইস চেঞ্জ করলে, যে প্রাইস চেঞ্জ করবেন আমি ডিসকোয়ালিফাই করে দেবো। আমি চাই যে কতগুলো, হ্যাঁ, আপুরা জিতুক যারা কিনা একদম অ্যাকুরেট ভাবে দাম বলেছেন, বারবার প্রাইস না চেঞ্জ করে, ঠিক আছে? ওকে, আমি কিন্তু একজন উইনার পেয়ে গিয়েছি এবং খুবই পরিচিত মুখ, হ্যাঁ, আমার লাইভে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুজন উইনার পেয়ে গিয়েছি, তৃতীয় উইনারও পেয়ে গিয়েছি। আচ্ছা আমি বলে দেই, হ্যাঁ, প্রথম উইনার হচ্ছে নিশ্চু ভাসি আপু, তারপর জান্নাতুন নাইন মোমো, অ্যান্ড থার্ড উইনার হচ্ছেন কে 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 দান, থার্ড উইনার কে জানি, দেখলাম না, জবা আক্তার, জবা আক্তার না, জবা আক্তার হচ্ছে না, সরি, জবা আক্তার হচ্ছেন না, যে দুজন বলেছে সেই দুজন হচ্ছেন, জবা আক্তার হচ্ছেন না, উনি ভুল বলেছেন, হ্যাঁ উনি ভুল বলেছেন এইবার। তবে আমার মনে হয়, আমার মনটা বলে যে এখনই পেয়ে যাব, হ্যাঁ, ওকে। এই যে রোজ রোজি, ঠিক আছে, তিন তিনজন লাকি উইনার, আমি ঘোমটা দিয়ে দিয়েছি এবং আমাকে ঘোমটা দেওয়ার পর মাশাল্লাহ অনেক ভালো লাগছে, উইথ হিজাব, ঠিক আছে, উইথ হিজাব ঘোমটা দেওয়াতে মাশাল্লাহ অনেক ভালো লাগছে। স্ক্রিনশট নিয়ে নেন, আগামী পরশু থেকে আমাদের শপে অ্যাভেলেবল পাবেন ইনশাল্লাহ, হ্যাঁ। কালকে তো শপ ক্লোজ, কারণ বসুন্ধরা সিটি তো বন্ধ না কালকে, তো তাড়াতাড়ি করে একদম নিয়ে নিতে হবে, এত 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 রিজনেবল প্রাইসে ড্রেসটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার একটা লাগবে, একটা দিয়ে হবে না গো, তিনটা কালারই সুন্দর, হ্যাঁ, তিনটা কালারই সুন্দর। আমি তো মনে চাচ্ছে যে বাকি দুইটা কালার বানায় ফেলি, মিস করা যাবে না এমন টাইপের ড্রেস, ঠিক আছে? যে যে কালার পাও লুফে নিও, হ্যাঁ, কারণ এই কালার শেষ হয়ে গেলে ওই কালার ধরবা, হ্যাঁ, যে যেটা পাও, এটা শেষ হয়ে গেলে ব্ল্যাকটা নিয়ে নিও, কারণ এটা আর ব্ল্যাকটা মানে কাছাকাছি আছে। এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা, অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা। প্রাইস বলে দেই, প্রাইস বলে দেই, 90 টাকা, প্রাইস হচ্ছে 90 টাকা, ঠিক আছে? পাগল হয়ে গেলাম না, কত 90 টাকা এটা হচ্ছে কথা, হ্যাঁ। এইটা এখন যেই ক্যাটাগরি ড্রেস, হ্যাঁ, ফুল এমব্রয়ডারি করা গলা, দেন এখানে যে আবার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, প্যানেলে এমব্রয়ডারি করা আছে, তার মধ্যে ফুল ডিজিটাল প্রিন্টের কটনের ড্রেস, 60 ইঞ্চি বডি, 46+ লং দেওয়া আছে, এত বড় সড়ো একটা ওড়না দেওয়া আছে, মানে আর কোনো কথাই নাই, হ্যাঁ, জাস্ট নিয়ে নিতে হবে, চুপচাপ ধূপধাপ করে নিয়ে নিতে হবে। অ্যান্ড সেলার হচ্ছে কটন, অ্যান্ড আমি একটু বলে দেশটার প্রাইস এখন, না হলে একদম কি বলবো, এখন আর বিদ্রোহ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখন প্রাইস বলার সময়, আমি বলে দেই, আমার তিনটা লাগবে, তিনটাই লাগবে, হ্যাঁ, তিনটা কালারই নিয়ে নেন, সেম কিন্তু নিয়ে নেন না, তিনটা কালার নিয়ে নেন, নাহলে অনেকে পাবে না, বুঝছেন? কারণ এত কম পিসেস আছে, অ্যান্ড যেখানে এমন সিচুয়েশন যাচ্ছে, হ্যাঁ, যেখানে পৃথিবীর সব কিছুর দাম ঊর্ধ্ব গতিতে, হ্যাঁ, ক্রিয়েশন এই যে ড্রেস কেন নিম্ন গতি প্রাইসে যাচ্ছে বলেন তো, বলেন কিভাবে যাচ্ছে, তাই না? সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আল্লাহ, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে ঘটনাটা, বলে দেই এটার প্রাইসটা হচ্ছে মাত্র 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 না 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 1190 না, 1290 না, ওকে, যেহেতু ডিসকাউন্ট দিব এবং মাথা নষ্ট ডিসকাউন্ট দিব, সো এইটার প্রাইস হচ্ছে 1090 না 990 টাকা না, ঠিক আছে? আজকে একটা ড্রেস নিয়েছি, ওকে, ঠিক আছে, সো 990 টাকাও না, মাত্র 890 টাকায় পাচ্ছেন, হ্যাঁ, 890 টাকা, ঠিক আছে? আমি ইদানিং বলতে ভুল করে ফেলি, হ্যাঁ, 100 কে 1000 বলি, 1000 কে 100 বলি, সো 890 টাকা, 890 টাকা, আপনার 1000 টাকাও গোনা লাগছে না, পিওর 900 টাকাও গোনা লাগছে না, ঠিক আছে? মাত্র 890 টাকায় পাচ্ছেন, মানে 890 টাকায় পাচ্ছেন, এত সুন্দর একটা জিনিস, মিস করিয়েন না, বারবার বলছি মিস করা যাবে না,
এন্ড স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে। প্রথমে লেখা আছে এ ই ভয়ঙ্কর ডিসকাউন্ট লাইভ টু, মানে এ ই মানে কি আফটার ঈদ, হ্যাঁ শর্টকাটে লিখেছি আফটার ঈদ ভয়ঙ্কর ডিসকাউন্ট লাইভ টু। সো বিস্ময়কর ডিসকাউন্ট এটা, ঠিক আছে বিস্ময়কর ডিসকাউন্ট, হ্যাঁ এইভাবে ডিসকাউন্ট হওয়া পসিবল না। ওকে অ্যানাদার কালারে চলে গেলাম, ঠিক আছে অ্যানাদার কালারটা দেখেন, হ্যাঁ এটা বানাবো, এটা বানাইতেই হবে, আমার লাগবে এটা, এটা আমার লাগবে, আমি ট্রাস্ট মি মানে আমার এটা লাগবে। আমি কেন এটা খুলে দেখিনি, এটা কি পুরোপুরি খুলে দেখছিলাম, ওই যে অন্ধকার জায়গায় দেখছি, এত সুন্দর একটা জিনিস কেমনে মিস করলাম আমি, আমি এত বড় মিস আমি করি না, আমি সবসময় ভালো ভালো জিনিসগুলো তুলে নিই হ্যাঁ নিজের জন্য। ওকে সো এই যে দেখে নেন, এটা হচ্ছে গিয়ে গলাটা ফুল এমব্রয়ডারি করা, অ্যান্ড এমব্রয়ডারিগুলো স্টিচ এমব্রয়ডারি, ঠিক আছে স্টিচ এমব্রয়ডারিগুলো হালকা ফুলকা হয়, আরামদায়ক হয়, ঠিক আছে অ্যান্ড এটা ইয়ক করা না, খুবই সুন্দর একটা জিনিস। তার মধ্যে এই যে এইভাবে, হ্যাঁ এইটা এটা কিসের কাজ বলে, এটাকে সিকোয়েন্সের কাজ বলে, অ্যান্ড সিকোয়েন্সগুলো ডাবল 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 করে বসানো, খুবই সুন্দর একটা জিনিস। অ্যান্ড এই যে এখানে দেখেন এমব্রয়ডারি সেকশনটা, অ্যান্ড এই কালারটা জোস একটা রেড মেরুন কালার, হ্যাঁ চিলি মেরুনও বলতে পারেন, খুবই সুন্দর, চিলি রেডও বলতে পারেন, খুবই সুন্দর, না চিলি রেড বলা যাবে না, এত সুন্দর একটা জিনিস। অ্যান্ড খুব সুন্দর করে অরেঞ্জ কালারের সাথে কন্ট্রাস্ট তৈরি করা আছে। অ্যান্ড এই যে লাস্ট প্যানেলটা দেখেন ফুল এমব্রয়ডারি করা, ফুল এমব্রয়ডারি করা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটা ড্রেস, ঠিক আছে এই যে দেখে নেন, হ্যাঁ ওয়াও 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 ওয়াও। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভসের পোর্শনটা, দেখেন তো স্লিভসটাও অনেক সুন্দর, একদম লং স্লিভস করা আছে। ওকে সো এইটা হচ্ছে জিনিসটা, এইদিকে আসেন, হুম হ্যাঁ নাহলে আমার ক্যামেরার বাইরে এসে পড়তে হয়। ওকে সো এইটা হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে ওড়নাটা, ওয়াও 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 ওয়াও, ঠিক আছে খুবই সুন্দর একটা ওড়না দেয়া আছে। দেন এইটা খুবই নাইস একটা ব্যাপার স্যাপার, যার যার যে যে কালারটা ভালো লাগে নিয়ে নিন, মাত্র 890 টাকা, হ্যাঁ একদম কটনের থ্রি পিস, একদম কটনের থ্রি পিস, এই যে দেখে নেন, হ্যাঁ মাত্র 890 টাকায় পেয়ে যাচ্ছেন, ধামাকা প্রাইজে ধামাকা জিনিস। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে। ওকে গেল এই ড্রেসটা, দেন তারপর দেখিয়ে দেই এই যে ব্ল্যাক, ইয়েস আচ্ছা ব্ল্যাক অ্যান্ড ব্লু যখন অর্ডার করবেন আপনি কাইন্ডলি একটু ব্ল্যাক কনফার্ম করে দিন, ব্লুটা ব্লু কনফার্ম করে দিন, অ্যাটলিস্ট ব্ল্যাকটা যখন অর্ডার করবেন ব্ল্যাক কনফার্ম করে দিন, ঠিক আছে নিচে দিয়ে আপনি স্ক্রিনশট দিয়ে আবার লিখবেন যে ব্ল্যাকটা নিতে চাই, ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকটা, ব্ল্যাকের সাথে বলার কাজটা রেড কন্ট্রাস্ট করা, দেখেন তো খুব সুন্দর করে রেড কন্ট্রাস্ট আছে, হ্যাঁ কন্ট্রাস্টটা দেখেন একদম রেড, হ্যাঁ অ্যান্ড খুব সুন্দর করে একদম এই যে এইভাবে স্টিচ 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 করে এমব্রয়ডারি করা, তার মধ্যে এই যে এখানে আবার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, তো সব মিলিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড রেডটা কি মানে ব্ল্যাকটা কিন্তু ভালো লাগছে তাই না। ওকে সো এটা হচ্ছে জিনিসটা, অ্যান্ড এইটার সাথে শেডিং আছে, দেখেন পার্পল শেডিং, ব্ল্যাকের সাথে পার্পল শেডিং আছে, ঠিক আছে আমাদের যেমন ব্লুর সাথে একটা সি ব্লু শেডিং আছে, এরকম ব্ল্যাকের সাথে পার্পল শেড করা আছে। দেন এইটা হচ্ছে প্যানেল পোর্শনটা, প্যানেল পোর্শনটা এইভাবে এমব্রয়ডারি করা, ফুললি এমব্রয়ডারি করা আছে, এই যে দেখে নেন টোটালি, হ্যাঁ তার মধ্যে এগুলো কোন শোরুমে পাওয়া যাবে, এগুলো আমাদের শোরুমে পাওয়া যাবে, আমাদের যদি আউটলেটে আসেন তাহলে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল টু ব্লক সি শপ নাম্বার 47, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আমরা সবাই চিনি, আমরা সবাই জানি আমাদের প্রিয় শপিং কমপ্লেক্স, যেখানে না গেলে আমাদের একদম কি বলে মাসে একবার না গেলে অন্তত ভাত হজম হয় না, ঠিক আছে তো চলে যাবেন, অ্যান্ড বসুন্ধরা গেলে আমাদের শপে একবার হলে ঘুরে আসবেন, ড্রেস নেওয়া লাগবে না, জাস্ট ঘোরার জন্য যাবেন, ঠিক আছে। ওকে আপু তুমি কি মৌসুম জান্নাত আবু বাবা নাইস কমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, মন ভালো হয়ে গেল। ওকে তো এটা হচ্ছে স্লিভ পোর্শনটা, এটা পার্পল শেডিংয়ে দেওয়া আছে, খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার, যার যার ভালো লাগে নিয়ে নিয়েন, হ্যাঁ একদমই 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 মাথা নষ্ট সুন্দর একটা জিনিস। ওকে ওয়াও, এটা কিন্তু এটা না ওইটা দেন আপু, প্রাইস বলো 800, ওইটা দেন, হ্যাঁ 890 টাকা প্রাইস হচ্ছে 890 টাকা। এই ব্যাকপার্ট দেখাই না আমি, হাই রে কি হইলো এই ড্রেসগুলোর ব্যাপারে, আমার ব্যাকপার্টটা দেখাইতে মনে থাকে না কেন,
ওটা যান না একটু, ওকে কেন ওটাতে না ছিল? হ্যাঁ আমি তো দেখেই নিয়ে আসলাম। দেন আমিও একটি ড্রেস নিয়েছি, সেটার কালার অন্যটা দিয়েছে, সেটার ওড়না ছোট, তাই শোরুমে গিয়ে দেখে নিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ আপু, যদি এরকম কিছু হয়ে থাকে আমরা সলিউশন করে দিব, অ্যান্ড যদি না ভালো লাগে তাহলে শোরুমে যেয়ে নেন। হ্যাঁ অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, মাই গড, এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, প্রাইস হচ্ছে 890 টাকা, মাত্র 890 টাকা, ঠিক আছে। যারা যারা যে বা যাহারা নিতে চান তাহারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে নিন। হ্যাঁ এবার আমি ড্রেস চেঞ্জ করবো, ডিসকাউন্ট লাইভের আরেকটা ড্রেস পরবো। গোল জামা বানানো যাবে না আপু? এটা দিয়ে মনে হয় গোল জামাটা টাফ হয়ে যাবে, কারণ এটা 60 ইঞ্চি বডি, তো 80 ইঞ্চি বডিতে আপনার গোল জামাটা হয় ভালো, ঠিক আছে। ওকে ঠিক আছে, তোমাকে অনেকবার বলছি ঘুরে দাঁড়াও। ওকে এই যে দেখে নেন, ওকে খুবই সুন্দর ব্যাকপার্টটা, অনেক সুন্দর। হ্যাঁ মিস করে না ব্যাকপার্ট, মানে ড্রেসটা নিয়ে নিন, ব্যাকপার্টটা না ড্রেসটা নিয়ে নিন, ঠিক আছে। ওকে আপু আমি নেভি ব্লু ড্রেসটা নিব। হ্যাঁ আপু নিয়ে নেন, ফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দেন। কী হয়েছে আজকে এটা, এটা খুলেই ফেলবো আপু, আমি নিতে চাই, তার জন্যই দাঁড়িয়ে আছি। আচ্ছা যারা ব্লুটা নেবেন একটু ব্লু বলে দিন, হ্যাঁ, আর যারা ব্ল্যাকটা নেবেন একটু ব্ল্যাক উল্লেখ করে দিন, যে স্ক্রিনশট দিয়ে আবার ব্ল্যাক কথাটা উল্লেখ করে দিন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ আপনাদের ভুল ড্রেস যাবে না আপু, তোমার ড্রেসগুলো আমি সুন্দর পাগল করে দিচ্ছে, ওকে তোমার মতোই মিষ্টি। থ্যাংক ইউ আপু, আমি চেঞ্জ করে আসি, অ্যানাদার ডিসকাউন্ট, ওকে অ্যানাদার ডিসকাউন্ট ড্রেস পরে আসি। ওকে অ্যানাদার, অ্যানাদার কালার, একদম ডিফারেন্ট কালার। হ্যাঁ অ্যান্ড অ্যানাদার ডিসকাউন্ট, ও মাই গড, এত ডিসকাউন্ট দিয়ে কী করবেন আমি জানি না, এত ডিসকাউন্ট দিয়ে আপনারা কী করবেন? হ্যাঁ পরে যখন আমি, হ্যাঁ এই একই একই ধরনের ড্রেস যখন আমি, হ্যাঁ যখন আমি রেগুলার প্রাইসে সেল করা শুরু করবো, আমার তো ভয় তখন কী হবে।
এই ভয় বুঝছেন। চলে আসছি, দাঁড়ান, 1 2 3 4 5 বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি তুষারিন আহমেদ, আবার শুরু করে দিয়েছি লাইভ, এন্ড তাদের তাদের করে জয়েন করবেন। এটাও যাচ্ছে চরম ডিসকাউন্টে, ভয়ঙ্কর ডিসকাউন্টে এটা যাচ্ছে, ঠিক আছে? তো যে যেখানে আছেন, তুমি আমার কথা ভুলে গেছেন? না, আমি আপনার কথা ভুলি নাই। হ্যাঁ, তো যে যেখানে আছেন তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। খালেদা বেগম আপু, আপনি আমার কথা ভুলে গেছেন, হ্যাঁ, না হলে লাইভে এত দেরি কেন? এটাও কিন্তু অনেক সুন্দর, এইটাতে যা আছে অ্যান্ড খুব সুন্দর একটা ইয়েলো কালার, অ্যান্ড এটার প্রাইসটাও খুবই রিজনেবল। ভাই, এটার প্রাইসটা আমাকে একটু দেখান তো। আসলে ওকে আপু, 4টা ড্রেস অর্ডার করেছি, আমাকে প্রক্রিয়াধীন মেসেজ দিয়েছে আর কনফার্মেশন কলও দিয়েছে একদিন আগে, আজ জানিয়েছে স্টক আউট। এটা আবার কি, কোন ড্রেসটা? কোন ড্রেসটা স্টক আউট হয় নাই? আর স্ক্রিনশট দেন তো, স্ক্রিনশট দিয়ে তাই সঙ্গে পাঠান। মার্জিয়া আফরোজ অথই, মার্জিয়া আফরোজ অথই দিয়ে দেন। এটার কোনো কালার নাই, হ্যাঁ, কেউ জিজ্ঞেস করেন না এটা কি কালার আছে, না এটার কালার নাই, এটার কোনো কালার নাই, এটা অনলি একটাই কালার, একদম খুবই সুন্দর একটা কুসুম হলুদ কালার, হ্যাঁ, একদম কুসুম হলুদ কালার, হলুদ কালার সালোয়ার দেওয়া আছে, কটনের ওড়না দেওয়া আছে। সো আমি ড্রেসে চলে যাই, আপনারা বেশি বেশি লাভ, লাইক, শেয়ার, কেয়ার, মেয়ার যা আছে সব করে দেন তো। হ্যাঁ, আমি আর আলাদা করে বলতে পারবো না, গ্রুপে শেয়ার করে দেন, অ্যান্ড কি বলে, লাভ লাইক, আমি তো বলতেও পারবো না, লাভ লাইক দিয়ে দেন, ঠিক আছে? তো যার যেটা ভালো মনে হয়, হ্যাঁ, যারা আমার চাইতে বসে আছেন ফেসবুকে সারাদিন ঘাটাঘাটি করছেন, তারা আমার চাইতে ভালো জানেন যে কী দিলে কী করলে, হ্যাঁ, যে ভালো হবে, ঠিক আছে? তো সেটা করে দেন একটু, হ্যাঁ, ভালো করে দেন, ওকে। আমার 3টা কালার লাগবে, ঠিক আছে, নিয়ে নিয়েন। ওয়াও, নাইস ড্রেস, আর রওনক রিপি, হ্যাঁ, এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, আমি প্রাইস নিয়ে আর ভনিতা না করি, না, থ্রি পিস আমারটা দেখে নেন। এটা কিন্তু আরও, এটা এমব্রয়ডারি, এটা আরও লং এমব্রয়ডারি, অনেক লং এমব্রয়ডারি, দেন এটাতে হাফ পার্লের ওয়ার্ক করা আছে, দেন সরভস্কি স্টোন ওয়ার ওয়ার্ক করা আছে, সরভস্কি, এটাকে বলে সরভস্কি নাম, সরভস্কি, কিন্তু মুখ দিয়ে আসে না আমার, সরভস্কি স্টোনের ওয়ার্ক, হ্যাঁ। তো সব মিলিয়ে ঝিলিয়ে এইটাও 890 টাকায় দিয়ে দিচ্ছি, জান, আমি অবাক হয়েছি এটার প্রাইস শুনে, জানেন, আমি আমি শিওর ছিলাম না, এটার প্রাইসটা আগে শিওর ছিলাম না, 890 টাকায় এটা চলে যাচ্ছে, এটা অবাক করা, কারণ এটা আমার, মানে জানেন না বিশ্বাস করবেন কি না, এটার যে ম্যাটেরিয়াল ইউজ হয়েছে এবং এটার যে এই যে স্টোন ওয়ার্ক, হ্যাঁ, এই স্টোন ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক করাতে, এটার পেছনে মানে জাস্ট এইটুক ওয়ার্কটা করাতে এটার পেছনে 450 টাকা খরচ হয়েছে, ঠিক আছে? তো 890 টাকা যদি এটা দিয়ে দেয় তাহলে ড্রেসটার প্রাইস কত, হ্যাঁ, তা আমি লাভ, আমার লাভটা কত, ঠিক আছে? আপু, আমি নেভি ব্লুটা নিব, নাম নুনহা, আপু আপু এখানে ফোন নাম্বার দিয়েন না, হ্যাঁ, নুন নাহার আপু, আমি ডিলিট করে দিলাম, আপনি পেজে ইনবক্স করেন আপু কারো সহায়তা নিয়ে। এই ড্রেসগুলো কি সুতি? হ্যাঁ আপু, ফুল কটন, ফুল টুস কটন, ঠিক আছে? ওয়াও, খুব সুন্দর না কালারটা, একদম কুসুম হলুদ কালার, হ্যাঁ, কুসুম কুসুম একটা, কেমন জানি শুভ্র শুভ্র একটা হলুদ কালার, দেখে নেন তো। আচ্ছা, এরপরের লাইফটা কী চান আমাকে একটু বলেন তো, লনের চান নাকি কাতানের ওন্নার চান নাকি বুটিক্স আইটেম চান নাকি? এই 3টা অপশন, বুটিক্স, কাতান, লন, এই 3টা অপশন। এরপরের লাইফ কী চান? এরপরে আবার লাইভ করবো, কারণ গতকালকে লাইভ করি নাই, হ্যাঁ, তখন আমার মনটা না কুটুস কুটুস করতে থাকে, আমার মনে হয় না 2টা লাইভ না করলে আমার পূর্ণতা পায় না, ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে টোটাল জিনিসটা, অ্যান্ড কালার শেডিংটা দেখেন, হ্যাঁ, ইয়েলোর সাথে ইয়েলো শেড করা আছে, মানে ইয়েলোর সাথে ইয়েলো সেলফ প্রিন্টে একটা শেডিং তৈরি হয়েছে, দেখেন তো, অনেক সুন্দর শেডিং তৈরি হয়েছে, খুবই নাইস ব্যাপার স্যাপার, অনেক সুন্দর একটা ব্যাপার স্যাপার, অ্যান্ড এই যে ওয়াও 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 ওয়াও, হ্যাঁ, অ্যান্ড এখানে কিন্তু একটু এই যে মানে খুব সুন্দর ট্রেডিশনাল প্রিন্ট, মানে লাইক টাইগার প্রিন্ট, টাইগার প্রিন্ট, মানে এই যে দেখেন খুব সুন্দর একটা টাইগার প্রিন্ট, টাইগার প্রিন্ট টাইপের ই আছে, লন দেখাও, আচ্ছা কাতান দেখাও, ঠিক আছে, 2টা ভোট পাইলাম, 2 রকমের, দেখি কোনটা মিলে, ঠিক আছে? কেমন আছো তাসফিয়া, তাসনিম, শরণ, হ্যাঁ বান্ধবী, ভালো আছি, অনেক ভালো আছি, ঠিক আছে? তো এটা হচ্ছে গলার ওয়ার্কটা, হ্যাঁ, গলার ওয়ার্কে চলে যাই। আচ্ছা, আমি বুটিক 3 ধরনের, বাবা, তাহলে তো আমার 3টা লাইভ করতে হবে পরপর, বুটিকটা না হয় আজকে বাদ দিই, কাতান আর লনের মধ্যে কম্পেয়ার করি, হ্যাঁ। আপু, আমি নেভি ব্লুটা 3 সেট অর্ডার কনফার্ম করেছি, আলহামদুলিল্লাহ। আপু, আমি একটা 3 পিস নিব, বাঙ্গি আর দালগোনা কফিকে মিক্স করে কালারটা যেটা হয় সেই কালারটাকে পাওয়া যায়,
অবশ্যই অবশ্যই পাওয়া যাবে। এই যে দেখেন আমি বাঙ্গি এবং ডালগোনা কফি মিক্সড করে এই হলুদ কালারটা বের করছি, এটা নিয়ে নেন। আপু অন্য কালারের আছে? না আপু এটার অন্য কালার নাই, এটার একটাই কালার, ঠিক আছে? কাতান 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 কাতান, কিন্তু ড্রেস হবে না, কাতান ওড়না হবে, ঠিক আছে? আচ্ছা দেখাই দিব আবার লন। আচ্ছা আচ্ছা যাই হোক, তো এই ড্রেসটা দেখে নেন, এটা ফুল টুস কটনের, 6 ইঞ্চি বডি হবে, 46 প্লাস লং হয়ে যাবে। এই যে 890 টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসটা, অ্যান্ড দেখে নেন টোটাল সেলফ প্রিন্টে ইয়েলো সাথে ইয়েলো, দেন গলার যে এমব্রয়ডারিটা আছে না, ওই যে বললাম না এটা গলার এমব্রয়ডারিটা, অ্যান্ড সর্বস্কি স্টোন অ্যান্ড হাফ পার্লের ওয়ার্ক, সব মিলিয়ে 450 টাকা খরচ আছে খালি গলাটা এইটুক। হ্যাঁ, কারণ গলাটা একটু খেয়াল করে দেখবেন, কাত পোর্শন থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত লং আছে, মানে লোয়ার বেলি পর্যন্ত, লোয়ার বেলি ক্রস করে গেছে, এত এত লং আছে, ঠিক আছে? এত সুন্দর করে এই যে, হ্যাঁ, একটা মিন্ট কালার এবং একটা মিষ্টি কালারের এমব্রয়ডারি করা আছে, দেখা যাচ্ছে? মিন্ট কালার এবং মিষ্টি কালারের এমব্রয়ডারি করা আছে, এই যে দেখে নেন। ওকে, এত সুন্দর করে এমব্রয়ডারি, লতা পাতা ছড়ানো একটা এমব্রয়ডারি, দেখেন তো, লতা পাতা ছড়ানো একটা এমব্রয়ডারি করা আছে, এই যে টোটালি টোটালি ডিফারেন্ট, এই যে লাইট মিন্ট কালার, পেস্তাচিও মিন্ট টাইপের কালার, অ্যান্ড মিষ্টি কালারের এমব্রয়ডারিটা, ঠিক আছে? আর এখানে আছে একদম হাফ পার্লের ওয়ার্ক, এভাবে হাফ পার্ল বসানো আছে, টোটাল এমব্রয়ডারি সেকশনটা দেখেন, গলাতে লতা পাতার মতো নেমে গেছে, ঠিক আছে? তার মধ্যে আবার হচ্ছে গিয়ে প্যানেলটা দেখে নেন, প্যানেলটাতেও পেস্তা কালার এবং এবং এই যে অ্যান্টিক অ্যান্টিক টাইপের একটা ব্রাউন হোয়াইট কালারের ভেতর পাতা প্রিন্ট করা আছে, খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার। ওকে, ওকে, সো এটা হচ্ছে টোটাল জিনিসটা, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে এই যে টোটাল প্যানেলটা, প্যানেলটা যে দেখেন, প্যানেলটা আবার ডার্ক কালার রাখা হয়েছে, ফ্লোরালটা লাইট কালার রাখা হয়েছে, একটু অ্যান্টিক টাচ দেওয়া হয়েছে এটাকে, তো অ্যান্টিক টাচের ফ্লোরাল অ্যান্ড প্যানেল পোর্শনটা অনেক সুন্দর একটা কালার, যেটা কিনা আপনাদের কি বলবো, যেটা কিনা মফ মেরুন অ্যান্ড পার্পল কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে, খুবই গর্জিয়াস একটা প্যানেল দেওয়া আছে, তার সাথে আবার এমব্রয়ডারি করা আছে, লাস্ট প্যানেলটা এমব্রয়ডারি গলার মতো সুন্দর করে, হ্যাঁ, একদম গোলাপি ফুল এবং পেস্তা কালার সুন্দর করে এমব্রয়ডারি দেওয়া আছে, হ্যাঁ, অ্যান্ড এটার আউটার লাইনও কিন্তু এমব্রয়ডারি করে, সো বিউটিফুল। এইটা আপুর নিজের পেজ, বোকা বোকা না, উনি চালাকি, উনি একটু আমার সাথে আর কি গ্যাজেটে চাইছিল, বুঝছো? লতা পাতাগুলা কি শুকিয়ে যাবে না? আহারে তাই না, শুকাবে না, হ্যাঁ, সতেজ থাকবে, ঠিক আছে? অ্যান্ড এই যে দেখে নেন, হ্যাঁ, হাফ পার্লের ওয়ার্ক আছে, সরস্কির ওয়ার্কটা দেখেছেন, সরস্কি একদম ছোট ছোট, হ্যাঁ, একদম যেগুলো এক্সপেন্সিভ সরস্কি হয় সেগুলো, হ্যাঁ, একদম গুঁড়া 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 সরস্কি স্টোনের ওয়ার্ক করা আছে, এই যে দেখে নেন টোটালি। ওকে, আমি কমেন্টগুলো পরে দেখবো, লন লন কমেন্ট পাচ্ছি, কাতান কাতান কমেন্ট বেশি পাচ্ছি, এখন একটাই আপু কি কাতান 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 করছেন তানিয়া আপু, নাকি আরও কেউ করছেন? কমেন্ট পড়ে নেই তারপর, হ্যাঁ, ওকে, তোমার ড্রেস তোমার মতো সুন্দর, আমিও, ওকে, সো এটা হচ্ছে টোটাল জিনিসটা, এই যে সরস্কি স্টোনের ওয়ার্কটা দেখেন, ওকে, দেখিয়ে দিলাম, প্যানেল এমব্রয়ডারি দেখালাম, এবার ব্যাক পার্টটা দেখিয়ে দিই, এই যে পুরোপুরি ব্যাক পার্টটা, ও মাই গড, এত সুন্দর একটা ব্যাপার, এত সুন্দর একটা ব্যাপার ব্যাক পার্টটা। আপু আমি উইনার হয়েছি, আমি কি ডেলিভারি চার্জ ফ্রি পাবো? অবশ্যই আপু আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। এই যে ব্যাক পার্টটা দেখেন, সেলফ প্রিন্ট করা আছে, অ্যান্ড এই যে ওয়াও 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 ওয়াও, অ্যান্ড এই যে এখানে আবার অ্যান্টিক অ্যান্টিক গোল্ডেন কালার এবং রোজ গোল্ড কালার কম্বিনেশনে গোলাপের প্রিন্ট করা আছে, ঠিক আছে? তার মধ্যে আবার ব্যাক পার্টটা দেখে নেন, ঠিক আছে? এই যে নিচের প্যানেলটা, ওয়াও, খুবই সুন্দর, লং স্লিভ দেওয়া আছে, অ্যান্ড এত লং স্লিভ দেওয়া আছে, অ্যান্ড এত সুন্দর করে দেওয়া আছে, আপনার আর এখানে বর্ডার করতে হবে না, কারণ অনেক লং স্লিভ, তো আর বর্ডার করার প্রয়োজন নাই, স্লিভটা আমার স্লিভটা দেখাইলেই হবে। এই যে ডিজিটাল প্রিন্টে এখান থেকে, দেন এই যে এখানে হচ্ছে আরও সুন্দর করে, লাইক, হ্যাঁ, লাইক এই যে দেখেন চুড়ির মতো করে, আপনার মনে হবে যে আপনি লাল চুড়ি পরে আছেন, হ্যাঁ, এরকম সুন্দর একটা লাল সাদা চুড়ি পরে আছেন এরকম মনে হবে, এত সুন্দর একটা প্যানেল দেওয়া আছে। আপনি চাইলে এটাকে বেলভেটম হাতা না করে এরকম
এরকম চাপানো হাতা করতে পারেন, চাপানো হাতা করলে এটা দেখতে ভালো লাগবে। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে কটনের সালোয়ার, ফুল কটনের সালোয়ার দেওয়া আছে। এবং যেই প্রাইসে আমরা দিয়েছি এটা কিন্তু আমি বলছি যে এটা কিন্তু মানে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে? সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসগুলোই আমরা কিন্তু লাইভগুলোর নাম দিই ভয়ঙ্কর ডিসকাউন্ট। হ্যাঁ, তো আমি এটা চিন্তা করছি যে রেগুলার ড্রেসগুলো যখন আমি রেগুলার প্রাইসে দিব, যখন ড্রেসগুলো আমি কিভাবে কি করব আপুদের সাথে বুঝতে পারতেছি না, ঠিক আছে? অন্যগুলা দেখান আপু, এটা আমার ওকে, ঠিক আছে আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনাদের কালেকশনগুলো ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ড্রেসটা কি লন ফ্যাব্রিক না আপু? পিওর কটন, ঠিক আছে? নুন নাহার আপু, এখানে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়েন না, ঠিক আছে আপু? তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই যে দেখে নেন, হ্যাঁ, এটা হচ্ছে সালোয়ারটা, টোটাল সালোয়ারটা, অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাগুলো বিশাল বড়, যেটা বলছিলাম যে রেগুলার ড্রেসে, রেগুলার ড্রেস যখন রেগুলার প্রাইসে আমি দিব, তখন তো আপুরা বলবো হাই হাই আপু, এই ধরনের ড্রেস তো তুমি, হ্যাঁ, যে 890 টাকা, 850 টাকা, 990 টাকা এইরকম প্রাইস দিস, তখন আমি একটু ক্লিয়ার করি, হ্যাঁ, যে এইভাবে কি বলে, তা আমি একটু ক্লিয়ার করি যে এইভাবে ডিসকাউন্ট কিন্তু সব ড্রেসে আসবে না, এগুলো ভয়ঙ্করভাবে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এগুলো একদমই, হ্যাঁ, মানে কেনা দামে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? ধরতে গেলে কেনা দামে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো এগুলোর সাথে ওগুলো মিলালে হবে না, হ্যাঁ। অ্যান্ড এটা চুপচাপ করে নিয়ে নেবেন, এটা যদি পছন্দ হয়ে যায়, এটার সাথে অন্যটা আর কোনো কম্পেয়ার করলে চলবে না। আমরা রেগুলার কালেকশনগুলো আরও মানে এই টাইপের রেগুলার যে প্রাইস 1450 টাকা দামে, হ্যাঁ, তো সেগুলো কিন্তু আমরা লাইভে নিয়ে আসবো কয়েকদিনের ভেতরে, তখন কিন্তু আর ডিসকাউন্ট প্রাইস থাকবে না। ওকে আপু, ছেলের পরীক্ষা তাড়াতাড়ি দেখাও, দেখিয়ে দিয়েছি, ওড়নাটা দেখেন, হ্যাঁ, ওড়নাটা খুব সুন্দর করে পার করা আছে, যেই পার্টটা স্লিভে আছে, যেই পার্টটা প্যানেলে দেওয়া আছে, সেই পার্টটাই ওড়নাতে চওড়া করে দেওয়া আছে, এবং খুবই না মানে একদম রেগুলার যে পার হয় ওই রকম টাইপের একটা সুন্দর পার, হ্যাঁ, রেগুলার পারগুলার মতোই সলিড ব্ল্যাক কালারের সাথে এইভাবে চওড়া মভ রেড পার্পল, দেন এখানে আবার কিছু গ্রিন কালার আছে, ভেরি হেল্পফুল। আই ওয়ান্ট টু কাম আউট নাও। ওকে, আসসালামু আলাইকুম আপু, লাইলা মাহবুবা, ওয়ালাইকুম আসসালাম। প্রাইস বলো, 890 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে প্যানেল মানে পার্টটা, অ্যান্ড এখানে লতা পাতাগুলো বেয়েছে গেছে খুবই সুন্দর ওয়েতে, অ্যান্ড এই যে দেখেন, আরও সুন্দর করে একদম আরও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। দেন এই মিডল পোর্শনটা দেখে নেন, এটা পুরাই জুয়েলারি ইফেক্ট দেওয়া আছে, ঠিক আছে? এই যে পার্লগুলো দেখছেন, পার্লগুলো কেমন চকচক চকচক করতেছে, এত সুন্দর পার্ল, হ্যাঁ, মভ রেডের সাথে খুব সুন্দর কালারের পার্ল করা আছে। তারপর এই যে স্টোনের ডিজিটাল প্রিন্টও করা আছে, ঠিক আছে? এইভাবে মানে জুয়েলারি, এক কথায় শেষ, জুয়েলারি ডিজিটাল প্রিন্ট করা আছে। হ্যাঁ, আর একটু কাছে থেকে দেখে তাহলে বুঝতে পারবে, ওরে আল্লাহ এত সুন্দর। ওকে আপু, প্রাইস বলো, বলেছি প্রাইস 890 টাকা, কটনের ওড়না, এত বড় সড়ো লং একটা ওড়না দেওয়া আছে, এত সুন্দর লং একটা ওড়না, যার যার ভালো লাগবে নিয়ে নেবেন, হ্যাঁ, একদম খুবই রিজনেবল প্রাইসে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা, ওয়াও, অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা, প্রাইস হচ্ছে মাত্র 890 টাকা, হ্যাঁ, একদম সুন্দর একটা কুসুম হলুদ কালার, হ্যাঁ, 890 টাকা, এই ড্রেস কল্পনা করা যায় না, হ্যাঁ। সো স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দেন, ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে, হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ করতেছে কেন আজকে এত, আচ্ছা এইটা, এটা আমি বলছি ওকে দিয়ে দেখাইতে, মানে বুঝেও না, একদম একটা গাধা। আরো কত জিনিস আছে, ওয়াও 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 ওয়াও, আমি কেন এত চেপছি এই ড্রেসটার ব্যাপারে, কারণ এইটা আমার কাছে এত মানে তিনটা না চারটা আছে, ঠিক আছে? সো এটা আমি দেখাইতে চাই না, ঠিক আছে? তিন চারটা ড্রেসগুলো আমি দেখাই না। এই যে এটা হচ্ছে কটনের ড্রেসটা, অ্যান্ড ফুল এমব্রয়ডারি করা গলার থেকে এই পর্যন্ত, এইটার দাম যেটা বলবো, অ্যান্ড এইটা টাইম ওয়েস্ট করবো না দেখাতে, এটা একটা বিন সাইজের কপি ভার্সন, খুব সুন্দর একটা জিনিস এমব্রয়ডারি করা, মিডল পার্টটা দুই সাইডে এইভাবে ডিজিটাল প্রিন্ট করা, সময় নষ্ট করা যাবে না এটা নিয়ে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্টটা এইভাবে, দেন এটা হচ্ছে স্লিভ পোর্শন, ঠিক আছে? ওকে, সো যার যার ভালো লাগে নিয়ে নেবেন, প্রাইস কত এটা, 880 না?
ওকে 880 টাকায়, হ্যাঁ মাত্র 880 টাকায়, এটা হচ্ছে ওড়নাটা মাত্র 880 টাকায়। হ্যাঁ স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিতে হবে। ওকে সরিয়ে ফেললাম, এটা ওয়াও দেখেন তো, ব্ল্যাক কালার, ব্ল্যাকের সাথে গোল্ডেন সেলফ প্রিন্ট করা আছে, অনেক সুন্দর একটা জিনিস। হ্যাঁ এই যে মেবি 950, দেখেন তো এই যে এইগুলো সব ফুলকারি ওয়ার্ক করা, ঠিক আছে এগুলো কিন্তু সব ফুলকারি ওয়ার্ক করা এই যে, হ্যাঁ প্রিন্টের সাথে এই সাইডে দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই যে এইভাবে চেন স্টিচের মতো করে করা, সো বিউটিফুল, এটা অনেক সুন্দর একটা জিনিস। অ্যান্ড অ্যান্ড এটা হচ্ছে প্যানেল পোর্শনটা, প্যানেল পোর্শনে যাই এই কালার দেখা যাচ্ছে, একদম গাঁদা ফুল টাইপের কালার, গাঁদা ফুল টাইপের কালার বলতে পারেন, কিংবা কৃষ্ণচূড়া রাধাচূড়ার কম্বিনেশনে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার, ও মাই গড, এটা হচ্ছে ব্যাক পার, মাশাআল্লাহ ব্যাক পার্টটাও অস্থির সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে স্লিভ পোর্শনটা, ঠিক আছে। সো এইগুলোর প্রাইস খুবই রিজনেবল, এটার প্রাইস 950 টাকা, না কত বলেন? তানিশাকে ডেকে নিয়ে আসেন, তাহলে ফোন করেন। ওকে আপু এটার দাম কত? দাঁড়ো আমি শিওর হয়ে নেই, এটার দামটা আমার একটু শিওর হওয়া লাগবে। হ্যাঁ আপু কয়টা কালার হবে? এটার একটাই কালার হবে, যার যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করো। হ্যাঁ ফুল কটনের ওড়না, ফুল কটনের ওড়না, এই যে দেখে দেন ওয়াও। তারপর আবার অ্যান্টিক ব্রাউন কালারের, হ্যাঁ প্রিন্ট দেওয়া আছে, একদম অ্যান্টিক ব্রাউন কালারের প্রিন্ট দেওয়া আছে, ঠিক আছে। আপু হোম ডেলিভারি দেন? অবশ্যই আপু। আপু এটার দাম কত? শিওর হয়ে বলছি 950 বলেছি, বাট আমি শিওর না, হ্যাঁ একটু দেখে বলি। ওকে ঠিক আছে, কাতান নাকি লন? কাতান নাকি লন, ঠিক আছে কাতান নাকি লন, প্রাইস বলো, এটা প্রাইস দাও নাই তো 950 না? আচ্ছা ওকে, সো হ্যাঁ আমি ঠিক ছিলাম, প্রাইস হচ্ছে 950 টাকা। হ্যাঁ দাঁড়ো ওকে, মাত্র 950 টাকা, ঠিক আছে নিয়ে নিবেন, 950 মেবি, হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে নেবেন, চুপচাপ ধূপধাপ নিয়ে নেবেন, যেই ড্রেসটা পছন্দ। আজকে বললাম না সবই ভয়ঙ্কর ডিসকাউন্ট। এই এটা যে দেখাই দিচ্ছে এটা কয়টা আছে? আছে ওকে। অ্যান্ড ওয়াও 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 ওয়াও, প্রথম প্রথম একদম, দেখেন তো খুবই সুন্দর, একদম এমব্রয়ডারি করা, হ্যাঁ তারপর তার উপর আবার স্টিচ এমব্রয়ডারি, তার মধ্যে জরি সুতো, তার মধ্যে আবার সিকোয়েন্সের ওয়ার্ক করা, ফুল টুচ গলায় এভাবে ওয়ার্ক করা আছে। দেন এটা হচ্ছে প্যানেল পোর্শনটা ডিজিটাল প্রিন্টেড, হ্যাঁ ডিজিটাল প্রিন্টেড প্যানেল পোর্শন আছে, শেডিং করা আছে, তিনটে কালার এটার আছে। লাইক প্রথম থেকে না দেখলে আবার রেকর্ডেড লাইক প্রথম থেকে দেখে নেবেন, মাশাল্লাহ একটা খুবই সুন্দর একটা জিনিস। অ্যান্ড এটা হচ্ছে প্যানেলের এমব্রয়ডারিটা। অ্যান্ড এই যে এদিকে পেয়ে যাচ্ছেন আবার সুন্দর করে, লাইক স্লিভসটা, স্লিভসটা ফুল ডিজিটাল প্রিন্টেড স্লিভস করা আছে। অ্যান্ড আমি ব্যাক পার্ট দেখাতে ভুলে যাচ্ছি আজকে, এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, যেটা হয় বেশি গ্যাপ দিলে। আপু চারটা ড্রেস অর্ডার করেছি, আমাকে প্রক্রিয়াধীন মেসেজ কনফার্মেশন কলও একদিন আগে আজ জানিয়েছি স্টক আউট, তোমাকে দেখতে বলছি না এই প্রবলেমটা, ওকে দিচ্ছেন না, যা দেখো, হ্যাঁ মার্জি আফরোজ অথই, দেখো তো কী হয়েছে আমাকে জানো। ওকে অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা, কটনের ওড়না, ঠিক আছে কটনের ওড়না, খুবই সুন্দর কটনের শেডিং ওড়না, প্রাইস হচ্ছে কত? 890 টাকা, ঠিক আছে। অ্যান্ড দেখি লন না কাতান, হ্যাঁ কি করি, হ্যাঁ ওকে, এটা কি, এটা তো দেখেছি দেখিয়েছি আপু, আমার আইডির নামটা বলেন, নাজমা আক্তার বলে নিলাম, ভেরি ভেরি ইউনিক 3D ডিজিটাল প্রিন্ট, তাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।